এবার এটি সম্বন্ধে একটু সরেন আগে এটি এবারে আমাদের ওয়েদার ফোরকাস্ট আগে পেয়েছিলাম যে এখানে একটু তীব্র বাতাস বা একটু ঝড় আসতে পারে, তো সেই মোতাবেক আমরা আমাদের ফিল্ড ফাংশনারিজ ওদেরকে আমরা একটিভ করি, আমাদের তহসিলদার বা ওনারা একটিভ হয়ে যান। তো এর মধ্যে আমাদের এখানে জগন্নাথ বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি একটা বড় গাছ সাডেনলি এটা ভেঙে পড়ে, তো এখানে একটা এমবিসিটা গাড়িও দাঁড় করানো ছিল, পাশাপাশি টং দোকান ছিল একজন বদ্ধ মহিলার, উনিও আঘাত পান, তাছাড়া একজন বয়স্ক লোক উনিও নাকি ডাক্তার ছিলেন উনিও একটু আঘাত পান, ওনাদেরকে রেস্কিউ করে জিবি হসপিটালে পাঠানো হয়েছে, ওনাদের চিকিৎসা চলছে, এবার আমরা ওইখানে যাবো। তো এটা আমরা এখন রিমুভের কাজ করছি, আমাদের এএমসি লেবার এসে কাজ করছে, পাশাপাশি আমাদের যে ফরেস্ট ওনাদেরকে খবর দেওয়া হয়েছে এবং আমাদের যে যারা পেশাদার প্রার্থী বা যারা আছে কাজ করার জন্য ওরা আসছে, কিছুক্ষণের মধ্যে আমরা এটা রিমুভ করবো। আর্থিক সাহায্য কী করা হবে? আর্থিক সাহায্য আমাদের জিআরএফের নাম অনুসারে যেটা আছে সেটা আমরা প্রোভাইড করবো, যারা ইনজুরি হয়েছেন ওদেরকে আমরা সেটা দেবো এবং চিকিৎসার জন্য ইমিডিয়েটলি যা দরকার সেটা আমরা করবো, ওষুধপত্র সহ বাকি জিনিসটা আমরা দেখবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.